এ পর্বে আমি আলোচনা করব এসএসসি ম্যাথমেটিক্সের হায়ার ম্যাথের আমরা লেখচিত্র সংক্রান্ত অঙ্কর আটের হচ্ছে আমরা প্রথম যে অঙ্কটি রয়েছে তো এটা সলিউশন করবো ওয়াইকোয়েল টু থ্রি টু দি এক্স এর লেখচিত্র কীভাবে অঙ্কন করতে হয় আমরা এই পর্বে এই ম্যাথটি ডিটেলস শিখব তো আমি ভিডিওটা অনেক দিন পর বলা চলে প্রায় দেড় বছর পর আমি আমার চ্যালেঞ্জের ভিডিও আপলোড করতেছি সো কারণ আমি ইমপ্রেশনে ছিলাম অনেকটা যে আমার চ্যানেলে ভিউ হয় না বা এটা সেটাও অনেক চিন্তা ভাবনা করে ভিডিও আপলোড করে নিই কিন্তু এখন আমি আবার আমার সিরিয়াস মাইন্ডে ভিডিওগুলো সব আপলোড করতেছি আপনার যার যদি সমস্যা আমাদেরকে কমেন্ট করতে থাকবেন কারণ ভিডিও কমেন্ট করতে যা দেখি আমাদের অনেকেই কমেন্ট করতেছেন যে নাইন পয়েন্ট টু চ্যাপ্টারে আমাদের কমপ্লিটলি ভিডিও আপলোড করা হয়নি আমার চ্যানেলে তাই আমি এখন থেকে আবারও চেষ্টা করতেছি আপনাদের সকল ধরনের প্রশ্ন উত্তরগুলো আপলোড করার জন্য সো আপনারা প্রশ্ন করতে থাকুন আমার ভিডিওতে কমেন্ট করবেন তাহলে আমি উৎসাহিত বেশি হব যে ভিডিওগুলো মেক করার জন্য সো তাহলে শুরু করে দিচ্ছি আমাদের প্রথম যে পর্বটা এটা শুরু করব সো আমাদের জলনী একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পুরো ভিডিও জুড়ে থাকবো হচ্ছে আমি রাজু স্যার তো শুরুতে আমাদের যে কোয়া প্রশ্নটি রয়েছে ওয়াই ইকুয়াল টু থ্রি টু পাওয়ার এক্স তো ওয়াই ইকোয়াল টু থ্রি টু দি পর এক্স এর লেখচিত্র যদি আমরা অঙ্কন করতে চাই আমরা ছোটোবেলা থেকেই করে আসি যে লেখচিত্র যদি আমরা অঙ্কন করতে চাই তাহলে এক্স এর মান লাগবে এবং এর মান লাগবে কারণ আমরা যদি গ্রাফ খাতায় মানগুলো বসাতে চাই তাহলে আমাদের অবশ্যই মানগুলো দরকার পড়বে কারণ তা না হলে আমরা গ্রাফে কী মানগুলো বসাবো সাপোজ ধরুন আমরা গ্রাফে যে বিন্দুগুলো বসাতে চাই তাহলে এক্স অক্ষের মান লাগবে এবং ওয়াইয়ের মান লাগবে তাই আমরা এই যে গ্রাফটা থাকবে আমাদের ওয়াই ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার এক্স এর জন্য আমরা এক্সের মানগুলো বের করব ওয়াইয়ের মানগুলো বের করে দেন জাস্ট গ্রাফে আমরা শেড করবো আমাদের হয়ে যাবে তো তার জন্য আমরা এখানে একটা ধরে কাজ করবো একটা আমাদের এগুলো ফাংশন আমরা ধরে নেব যে ধরি ওয়াই ইকুয়াল টু এ প এক্স ইউকাল টু থ্রি টু দি পাওয়ার এক্স তো এই ফাংশনগুলো বের করার জন্য আমরা যে অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতি ধরনের অঙ্গগুলো করতেছিলাম তার লেখচিত্র অঙ্কন করার জন্য আমরা এক্সের বিভিন্ন মানের জন্য ওয়ার মান বের করে একটা শখ পূরণ করি ঠিক সেই ভাষাগত দিকটা আমরা এখানেও লিখব যে প্রদত্ত ফাংশন লেখুচিত্র অঙ্কন করার জন্য এক্সের বিভিন্ন মানের জন্য ওয়ার মান বের করে নিজের শখটি পূরণ করি তো আমরা এখন একটু যে শখটা আঁকবো তো আমি ফ্রি হ্যান্ডটা আঁকতেছে আপনারা স্কেল দিয়ে সুন্দর করে আঁকবেন তবে সেক্ষেত্রে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে ধরুন এখানে আমি মানগুলো নিচ্ছি আমাদের গ্রাফ আঁকার জন্য কমপক্ষে তিনটা বিন্দু হলেই হয় ধরুন আমরা এখানে বেশ কিছু বিন্দু নিচ্ছি ধরুন আমরা পাঁচটা মান নেই তাহলে সুবিধা হয় ধরুন তাহলে এখান থেকে তিনটা তিন আধ দুই হচ্ছে আর পাঁচ আধ দুইটা বারে না হলাম জাস্ট এখন আমরা এখানে এক্সের মান ইনপুট দেব ধরুন এক্সের মান আমি জিরো থেকে ইনপুট দিচ্ছি ধরুন জিরো নিলাম ওয়ান নিলাম টু নিলাম আবার মাইনাস ওয়ান নিলাম মাইনাস টু সাপোজ মানগুলো নিলাম নেই মানগুলো এখন আমরা গ্রাফে সেট করব তো আমি যদি জিরো বসাই তাহলে এখানে থ্রি টু দি পাওয়ার জিরো মান কত হবে থ্রি টু দি পাওয়ার যদি জিরো দেই যে কোনো কিছুর পাওয়ার জিরো হলে মান হবে ওয়ান ওয়ান যদি এখানে ওয়ান ইনপুট দেই থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে থ্রি যদি এখানে টু ইনপুট দেই তাহলে কত হবে টু ইনপুট মানে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে কত তিন থেকে নাইন তাহলে সেক্ষেত্রে রেজাল্ট আসবে হচ্ছে নাইন দেন আমি যদি মাইনাস ওয়ান ইনপুট দেই তাহলে কী আসবে তাহলে থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান অর্থাৎ পয়েন্ট থ্রি থ্রি আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে ইনপুট দিতে চাই থ্রি টু দি পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান রেজাল্ট হচ্ছে পয়েন্ট থ্রি 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 সো আমরা এখানে বসা দিতে পারি পয়েন্ট হচ্ছে থ্রি 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 মাইনাস টু যদি ইনপুট দিই তাহলে কত পাবো আবারও দিচ্ছি থ্রি টু দি পাওয়ার মাইনাস টু দেন রেজাল্ট হচ্ছে পয়েন্ট ওয়ান ওয়ান করে আসবে তাহলে এখানে পাচ্ছি পয়েন্ট ওয়ান ওয়ান এরকম আমরা অনেক মান পাবো জাস্ট আমি পাঁচটা মান দিই আপনাদের বোঝার জন্য সুবিধার্থে বলতেছি তো এখন আমরা কি করব যে এই মানগুলো আমাদের তো গ্রাফে শিট করতে হয় কারণ গ্রাফে কত ঘর সমান কয় একক ধরবো এ বিষয়গুলো কিন্তু আমাদের বলা খুবই জরুরি তাই আমরা একটু ভাষাগত দিকটা এখানে বলবো যে শখ কাগজে সুবিধা মতো এক্স অক্ষ এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই অক্ষ ওয়াই ওয়াই প্রাইম আঁকি দেন আমাদের এখানে কাজ করতে হবে এরপর যে কয়েক ঘর সমান আমি কয় একক ধরবো এটা আমাদের অবশ্য গ্রাফে আঁকার জন্য বলে দিতে হয় সেজন্য আমরা বলবো যে ক্ষুদ্রতম প্রতি ঘর সমান এক একক ধরে প্রতি ক্ষুদ্রতম বর্গ একক সমান এক একক ধরে আমরা এখানে যে বিন্দুগুলো নিয়েছি সেগুলো আমি বলবো তাহলে জিরো ওয়ান দেন ওয়ান থ্রি দেন তারপরের বিন্দু আমরা কত পেয়েছি টু নাইন কমা হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এবং কমা হচ্ছে মাইনাস টু কমা পয়েন্ট ওয়ান ওয়ান এই বিন্দুগুলো স্থাপন করি তো এই বিন্দুগুলো যখন আমরা গ্রাফে শিট করব তখন আমরা এগুলো অবশ্য যোগ করার প্রয়োজন পড়বে যোগ না করলে আমরা আসলে লেখচিত্রটা পাবো না যার কারণে আমরা বলবো যে বিন্দুগুলোকে সহজভাবে বক্ররেখা যুক্ত করলে ওয়াই ইকুয়াল টু এ পব এক্সের লেখচিত্র পাওয়া যায় যা নিচের চিত্রে যা চিত্রে দেখানো হলো তাহলে এই অংশটা এখন আমরা গ্রাফে শেড করব তার জন্য গ্রাফে আমাদের এক্স অক্ষ ওয় অক্ষ ধরে কাজ করতে হয় আমরা এখান থেকে এক্স অক্ষ অক্ষ আমরা এখন আঁকে নেব তাহলে গ্রাফে আমরা জাস্ট নিয়ে নিলাম এক্স ও এক্স অক্ষ আর ওয়াই ওয়াই প্রাইম অক্ষ আমরা দুইটা অক্ষ বিবেচনা করলাম কারণ আমরা এই বিন্দুগুলো বসাবো ফার্স্ট হচ্ছে জিরো ওয়ান জিরো এখানে ওয়ান হচ্ছে আমাদের উপরের দিকে চলে যাবে তো এক ঘর সমস্ত তাই এক ঘর এখানে তো এটা হচ্ছে আমাদের জিরো ওয়ান এরপর আমাদের পরেরটা বসাতে হবে ওয়ান থ্রি প্লাস প্লাস তো ওয়ান আমাদের এখানে থ্রি হলে ওয়ান টু থ্রি এই জায়গায় ওয়ান থ্রি বিন্দুটি দেন এরপরে বিন্দু হচ্ছে টু নাইন এখান থেকে ওয়ান টু নাইন হলে পরে পাঁচ এখানে দশ তাহলে এক কম এই জায়গায় বিন্দুটা আমাদের আসবে দেন মাইনাস ওয়া মাইনাস প্লাস মাইনাস প্লাস আমাদের কোন চতুর্ভাগে পড়ে আমাদের চতুর্ভাগ হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ তো দ্বিতীয় চতুর্ভাগে বসাবো তাহলে ওয়ান তাহলে এখানে ওয়ান আর পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ একের কিছুটা কমের চেয়ে অনেক যা কম চিন্তা করব তার চেয়ে কম এই দিকের কথা বিন্দুটা দেন টু মাইনাস ওয়ান মানে টু ওয়ান ওয়ান আমরা যদি টু যাই এখান থেকে ওয়ান টু তাহলে পয়েন্ট ওয়ান ওয়ান মানে আরও কম তাহলে এদেরকে আমি যদি এখন মুক্তভাবে এখন কানেক্ট করি তাহলে আমার গ্রাফটা এমন কিন্তু পাবো এদিক থেকে যদি চিন্তা করি একবারেই শূন্যের কাছাকাছি আমরা মান কিন্তু পাবো যে গ্রাফগুলো যদি আমরা শেড করি তাহলে এরকম পয়েন্টগুলো আমরা পাব অবশ্যই পয়েন্টগুলো আমাদের এখানে উল্লেখ করে বলতে হবে এখানে পাচ্ছি টু কমা নাইন এখানকার বিন্দু হচ্ছে ওয়ান কমা থ্রি এখানকার বিন্দু হচ্ছে জিরো কমা ওয়ান এখানকার পয়েন্টটা হচ্ছে আমাদের মাইনাস ওয়ান এই জায়গার পয়েন্টটা হচ্ছে আমাদের মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আর এই দিকের পয়েন্টটা হলো আমাদের মাইনাস টু পয়েন্ট ওয়ান ওয়ান তো আমরা বিন্দুগুলো এইভাবে লিখে দিব দেওয়াতে আমরা যে গ্রাফটা পেয়েছি তো মূলত এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই গ্রাফটা তাহলে এরকম আঁকার আমাদের ধারণ করবে গ্রাফটা আপনার মুক্ত হস্তে এরকম সুন্দর করে এঁকে দিবেন সো তাহলে আমাদের হচ্ছে এটা প্রথম যে গ্রাফটা ছিল আমি আটের যে ক নম্বর ছিল আমাদের এতটুকু ভাষা লিখে আমাদের জাস্ট আমাদের গ্রাফটা করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো এর পরবর্তী চোদ্দো নম্বর পর্ব আমাদের এটি ছিল যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ভিডিওটা কেমন লাগলো আপনি জানাবেন তো এরপরে যদি কোথাও কোনো অনুচ্ছেদ আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনাদের আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদের সকল সমস্যাগুলো সলিউশন করে দিব আমি বরাবরের মতো যে কাজটা করে থাকি যে প্রত্যেকটা ভিডিওতে আমি একটা করে আপনাদের ট্রিক্স আমি দিয়ে থাকি সো এই পর্বের জন্য আমি যে ট্রিক্সটা আপনাদেরকে বলবো ট্রিক্সটা হলো আপনাকে একশো এককে ধরুন একশো এককে আপনাকে দুই দিয়ে ভাগ করতে হবে আপনি কীভাবে ভাগ করবেন ভাগ করতে বলে আপনি সবাই যে কাজটা করবেন এভাবে ভাগ করা শুরু করবেন যে দশ পাঁচ এক যায় না পাঁচ দু কোনো দশ এক কারে নিয়ে আসবেন যায় না দশমিক দিয়ে দেবেন শূন্য পাবেন পাঁচ দু কোনো দশ এটা করবেন তাহলে যে রেজাল্টটা আপনাদের চলে আসলো দেখুন আপনি যে কাজটা করলেন সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু রেজাল্ট কিন্তু একশো একটা কি দুইজনকে ভাগ করে দিলে মাত্র পাঁচ সাড়ে পাঁচ পয়েন্ট দুই টাকা করে পাবে আদৌ পাবে না তাহলে এখানে ভাগটাতে আমাদের প্রবলেম রয়েছে তাহলে একশো এককে দুই দিয়ে ভাগ করতে কেন পারতেছি না তা আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন আমরা কেন ভাগ করতে পারতেছি না তার কারণটা আপনারা জানাবেন আর যদি আপনারা না পারেন তো সেক্ষেত্রে আমি অন্য ভিডিওর মধ্যে পরবর্তী পর্বগুলোতে থাকবে সে পর্বগুলোতে আপনাদের এই কারণটা আমি অবশ্যই ভিডিও আকারে আপলোড করার চেষ্টা করব সো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সো দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে আমি আটের খরের যে প্রশ্ন রয়েছে তো এগুলো সলিউশন করব সো সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে ভিভিওটি এখানে শেষ করছি টেক কেয়ার